বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। দেখো, প্রথম হচ্ছে মাধ্যমিকের পর বিষয় নির্বাচন। তো বিষয় নির্বাচনের ক্ষেত্রে দুটি পার্টস তোমাদের রয়েছে, যথা আর্টস, সায়েন্স এবং কমার্স, তিনটি। তো সায়েন্স নিতে গেলে তোমরা জানো যে বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স এই সাবজেক্টগুলো তোমাদের স্পেশালি লাগবে, এবং কমার্সের মধ্যে অ্যাকাউন্টেন্সি অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে। আমি মূলত আর্টসের বিষয় সম্পর্কগুলো আলোচনা করছি তোমাদের সামনে। দেখো, প্রথম কথা, তোমাদের স্কুলে ভর্তির সময় ছটি সাবজেক্ট থাকে, এর মধ্যে অ্যাডিশনাল সাবজেক্ট থাকে একটি। প্রত্যেকটি কথা বুঝবে, তারপর কমেন্টস করবে। মোট সাবজেক্ট ছটি, কেউ পাঁচটিও নিতে পারো। যদি অ্যাডিশনাল সাবজেক্ট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সে ছটি সাবজেক্ট নেবে, আর যদি অ্যাডিশনাল সাবজেক্ট নেওয়ার ইচ্ছা না থাকে তাহলে সে পাঁচটি সাবজেক্ট নেবে। পাঁচটি সাবজেক্টের মধ্যে বাংলা এবং ইংলিশ হলো কমন সাবজেক্ট, এবং অন্যান্য যে চারটি, ছটি বললাম, তার মধ্যে যে কোনো তিনটি নেওয়া যেতে পারে। কেউ যদি ইচ্ছা করে যে না আমি চারটে নেব, তবে চারটিও নিতে পারে। যে চারটি নেবে তার একটি সাবজেক্ট অ্যাডিশনাল হয়ে যাবে। অ্যাডিশনাল মানে এই সাবজেক্টের নম্বর ফাইনালে যোগ হবে না। কিন্তু যদি কেউ ওপরের কোনো সাবজেক্টে ফেল করে তবে এই সাবজেক্টটা মেইন সাবজেক্ট হয়ে যাবে বাংলা ইংলিশ বাদ দিয়ে। বোঝা গেল নিশ্চয়ই কথাটা? মানে এই সাবজেক্টগুলোর মধ্যে ধরো কেউ চারটে সাবজেক্ট নিল, তার মধ্যে কেউ যদি চার নম্বর সাবজেক্টে কম নম্বর পায় বা সরি বেশি নম্বর পায়, তাহলে ওপরে যে তিনটে মেইন সাবজেক্ট নিয়েছিল সেই তিনটে সাবজেক্টের একটা অ্যাডিশনাল হয়ে যাবে, এবং এই অ্যাডিশনাল সাবজেক্টটাই মেইন সাবজেক্ট হয়ে যায়। এটা হলো উচ্চ মাধ্যমিকের নিয়ম, অনেকে জানে না তাই বলে দিলাম। যার জন্য কি, কেউ যদি মনে করো যে না আমি তিনটে সাবজেক্ট নেব, তবে সে তিনটেই নিতে পারো, এবং কেউ যদি মনে করো যে না আমি শেষ চারটে সাবজেক্ট নেব, তবে সে চারটেও নিতে পারো। এইবার দেখো, আমাদের এইচএসএ ভালো রেজাল্টের টার্গেটটা কেন, আমরা এইচএসএ ভালো রেজাল্ট করব কেন, দুটো কারণের জন্য। একটা হচ্ছে অ্যাডমিশন অন বেস্ট কলেজ। ভালো কলেজে ভর্তির জন্য আমাদের প্রচুর নম্বর দরকার, এবং সেই নম্বরের জন্যই কিন্তু আমাদের ভালো সাবজেক্ট চুজ করতে হয়। দু নম্বর হচ্ছে অনার্স সাবজেক্ট। আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে, আমরা কোনো একটা অনার্স পেপার বা অনার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব এবং সেই সাবজেক্টে খুব ভালো কিছু করব। তো সেই অনার্স সাবজেক্টটাকে প্রথমে তোমরা চুজ করো, সেই সাবজেক্টটাকে চুজ করো, এবং তারপরে অনার্স পেতে গেলে তোমাদের মূল যে ব্যাপার সেটা হলো প্রচুর নম্বর। তাহলে সেটা তোমার কী লাগবে? সাপোজ তুমি মনে করছো যে আমি বাংলা বিষয়ে অনার্স করব, তাহলে তোমাকে তো বাংলাটা রাখতেই হবে, এবং অনার্স পাওয়ার জন্য মূল যে জিনিস সেটা কী, সেটা হলো নম্বর। তাহলে বেস্ট ক্যারিং যে নম্বর সাবজেক্টগুলো আছে সেই তিনটে সাবজেক্ট নিয়ে নাও, তাহলে তুমি ইজিলি ভালো নম্বর পাবে এবং বাংলাতে অনার্সও পেয়ে যাবে। অকারণে হার্ডি সাবজেক্ট নিয়ে নম্বরটা তুমি কম পাবে, মাঝখান দিয়ে অনার্সটা কেটে যাবে বা সাবজেক্টে অনার্সটা নিতে পারবে না, সেরকম করো না। এবার দেখো, চুজ অনার্স সাবজেক্ট। দেখো, অনার্স সাবজেক্ট কিন্তু অনেক কিছুই আছে, আমি পরপর বলে দিচ্ছি। দেখো, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, ফিলোসফি, হিস্ট্রি, এডুকেশন। জিওগ্রাফি নিয়ে একটা কথা বলবো, যারা জিওগ্রাফিতে অনার্স করতে চাইছো তারা পাশে অবশ্যই ইকোনমিক্স বা ম্যাথ রেখো, কারণ অনেক ভালো ভালো কলেজগুলোতে এখন ইকোনমিক্স বা ম্যাথ ছাড়া জিওগ্রাফি অনার্স পাওয়া যাচ্ছে না। বেশ, আরও কী কী সাবজেক্ট রয়েছে দেখো, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফাইন আর্টস, সংস্কৃত, বায়োলজি, অ্যানথ্রোপোলজি, নিউট্রিশন, ইকোনমিক, জিওগ্রাফি, পল সায়েন্স। এইগুলো হলো বেস্ট, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আমি বললাম। এবার দেখো, এর মধ্যে আমি প্রত্যেকটা ডিভিশন পার্টলি তোমাদের সামনে করে দিয়েছি। এর মধ্যে নাম্বারিং সাবজেক্ট, সবচেয়ে বেশি নম্বর পাওয়া যায় যে সাবজেক্টগুলোতে, দেখে নাও, জিওগ্রাফি, ফিলোসফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফাইন আর্টস, সংস্কৃত, বায়োলজি, এই যে সাবজেক্টগুলো বললাম আমি, দেখো, জিওগ্রাফি, ফিলোসফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফাইন আর্টস, সংস্কৃত এবং বায়োলজি, এই যে সাবজেক্টগুলোতে, এই সাবজেক্টগুলোতে কিন্তু সবচেয়ে বেশি নম্বর পাওয়া যায়। কথাটা মনে রাখবে একদম স্পষ্টভাবে। এর সঙ্গে অ্যানথ্রোপোলজিও আছে এবং নিউট্রিশনও রয়েছে, এবং ইজি সাবজেক্ট। অনেকে প্রশ্ন করতেছে সহজ সাবজেক্টগুলো কী কী, দেখো আমি কিছু ইজি সাবজেক্টের নাম তোমাদের বলে দিচ্ছি। সেটা হলো হিস্ট্রি, ইকোনমিক জিওগ্রাফি, কথাটা বুঝবে, ইকোনমিক জিওগ্রাফি বা অর্থনৈতিক ভূগোল, পল সায়েন্স, এডুকেশন, সংস্কৃত, ফিলোসফি, নিউট্রিশন, এই যে সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্টগুলো হলো ইজি সাবজেক্ট, খুবই ইজি সাবজেক্ট। দেখো, এই পাশে অনেকে বলবে স্যার এইগুলোতে কেন নাম্বার ওঠে, ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস একটা নম্বর থাকে।
জিওগ্রাফিতে প্র্যাকটিক্যাল 30 মার্কস থাকে এবং থিওরি 70 মার্কস থাকে, যার জন্য একটা প্রচুর হাই নম্বর পাওয়া যায়। ফিলোসফিতে যে তোমাদের পার্টটা রয়েছে ক্লাস টুয়েলভে, টোটালি লজিক পার্ট, যার জন্য এখানে প্রচুর নম্বর পাওয়া যায়, 95+। মানে এই যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা 95+ নম্বর থাকবে। ফাইন আর্টস এমনই একটা সাবজেক্ট, খুব কম স্কুলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, কিন্তু এই সাবজেক্টে তোমরা জানো না 60 মার্কের প্র্যাকটিক্যাল আর 40 মার্কের থিওরি। তার মানে বুঝতেই পারছো যে এই সাবজেক্টটা যদি কেউ পেতে পারে তাহলে সে কীভাবে নম্বরটা তুলতে পারে। সংস্কৃত বায়োলজিতে 30 মার্কস, তো এই সাবজেক্টগুলোতে কিন্তু প্রচুর নম্বর ক্যারি করা যায়। আচ্ছা, ইজি সাবজেক্ট, অনেকে মনে করে যে না স্যার আমার ম্যাথ ক্যালকুলেশন এসব আমি পছন্দ করি না, আমাকে একদম সহজ সহজ সাবজেক্ট দিন কিন্তু আমি ভালো নম্বর পেতে চাই, তখন তার কী কী সাবজেক্ট? দেখো, তখন হিস্ট্রি, ইকোনমিক, জিওগ্রাফি, পল সায়েন্স, এডুকেশন, সংস্কৃত, ফিলোসফি, নিউট্রিশন, এই সাবজেক্টগুলোর মধ্যে সে চুজ করতে পারো, তাহলে সে অবশ্যই ইজি সাবজেক্টের মধ্যে ভালো পাবে। এবার দেখো, তাহলে দুটো মিলে আমি একটা জিনিস পেলাম, নাম্বারিং অ্যান্ড ইজি, মানে নম্বরও উঠবে এবং সহজ সাবজেক্ট যেগুলো আছে সেগুলো আমি একটু বলে নিচ্ছি। দেখো, এডুকেশন, সংস্কৃত, ফিলোসফি, জিওগ্রাফি, ফাইন আর্টস এবং নিউট্রিশন, এগুলো হলো নাম্বারিং সাবজেক্ট এবং ইজি সাবজেক্ট, মানে পড়তে কোনো কষ্ট নেই, একবার রিডিং পড়লেই এটা কমপ্লিট। এবার দেখো, বেস্ট ডিমান্ডেবল সাবজেক্ট, ডিমান্ডেবল সাবজেক্ট মানে দেখো আমরা তো শুধু সাবজেক্ট নিয়ে পড়লেই হবে না, তার মধ্যে আমাদের তো চাকরিটা করতে হবে, তাহলে কোন সাবজেক্টে আমরা চাকরিটা বেস্ট পাবো? দেখো, আর্টস ডিভিশনের ভেতরে সবথেকে বেস্ট, সবথেকে গুরুত্বপূর্ণ হলো ইংলিশ, যেখান থেকে তুমি বিভিন্ন জায়গায় যেতে পারো এবং বিভিন্ন ক্ষেত্রে চাকরিটা পেতে পারো। বেঙ্গলি, নেক্সট জিওগ্রাফি, হিস্ট্রি এবং সংস্কৃত, যদি অনার্স করার ইচ্ছা থাকে আমি আমার সাজেস্টিভ বলবো এই 5টা সাবজেক্ট বেস্ট চুজ করো। তবে একটা কথা বলে রাখি, প্রত্যেকের নিজস্ব একটা ভাবনা থাকে, নিজস্ব চিন্তাভাবনা থাকে, সেইটা সবার ওপরে, আমার এই কথাটি সবার ওপরে নয়, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বললাম, কারণ এই সাবজেক্টগুলোর ডিমান্ড সবসময় বেশি থাকে, ইংলিশ, বেঙ্গলি, জিওগ্রাফি, হিস্ট্রি এবং সংস্কৃত। যাই হোক, তবে যদি কারো পল সায়েন্স নিয়ে পড়তে ইচ্ছা করে অবশ্যই সে পড়বে, মানে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি বলেছি জাস্ট ডিমান্ডেবল, সবচেয়ে বেশি পরিমাণ জব এইগুলোতে পাওয়া যায়। ফিউচার প্ল্যান সম্পর্কে আমি একটু কথা বলবো। দেখো, জব, গভর্নমেন্ট জব পেতে গেলে মূলত আমাদের দুটো পার্ট আছে, একটা টিচিং এবং একটা অফিসিয়াল। টিচিং মানে যথারীতি স্কুল শিক্ষক, প্রাইমারি শিক্ষক, কলেজ শিক্ষক, তো এই জিনিসগুলো থাকতে গেলে তোমাদের অবশ্যই এই যে উপরে যে প্যাটার্নগুলো আমি বললাম সেই প্যাটার্নগুলো মেনটেন করে পড়তে হবে এবং ভালো সাবজেক্ট অনার্স করতে হবে, এই এটা তোমাকে নির্দিষ্ট রাখতেই হবে। কিন্তু আমি বলবো, যারা অফিসিয়াল জব করতে চায় বা যাদের নম্বর মাধ্যমিকে অনেকটা খারাপ হয়েছে বা অতটা ইয়ে নয়, তারা যদি মনে করে যে না আমরা স্যার গভর্নমেন্ট সার্ভিস করবো, আমাদের কোন সাবজেক্টগুলো নিলে আমাদের গভর্নমেন্ট সার্ভিসের পথটা সুগম হয়, তাদের বলবো তারা নম্বরের দিকে বেশি তাকাবে না, তারা নিজেদের পথটা নিজেরা করবে এবং তোমাদের যে সাবজেক্টগুলো থেকে চাকরির পরীক্ষার প্রশ্ন আসে সেই সাবজেক্ট একদম 4টে আমি তোমাদের তুলে দিয়েছি, এই 4টে সাবজেক্ট তোমরা নিয়ে পড়াশোনা শুরু করো। এতে করে কী হবে, নম্বরটা একটু কম উঠলেও তোমাদের কিন্তু ভবিষ্যৎ পথটা কিন্তু সুগম থাকবে। দেখো কী, হিস্ট্রি, পল সায়েন্স, ইকোনমিক্স এবং জিওগ্রাফি, কারণ চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকেই অনেক প্রশ্ন আসে। তো আশা করি আমার এই আলোচনার মধ্যে দিয়ে তোমাদের সমস্ত প্রশ্ন এবং কোয়েরিগুলো তোমরা জানতে পেরেছো এবং আলোচনাটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা চ্যানেল এখনও নতুন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।